যাদের মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি, যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। রবিবার বিকেলে প্রার্থীদের নাম প্রকাশ করবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের তালিকা আগামীকাল রবিবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। দলীয় একটি সূত্র জানিয়েছে, বিকেল 4:30 প্রকাশ করা হবে প্রার্থীদের তালিকা। সূত্র জানায়, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের আওয়ামী লীগের তালিকা দেওয়া হবে দলের পক্ষ থেকে। এর আগে রবিবার সকাল 10:00 দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। এই সময় সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 18 থেকে 21 নভেম্বর পর্যন্ত 4 দিন ব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন 3,362 জন। আর এতে দলটির আয় হয়েছে 16,81,00,000 টাকা।